চলুন এবার দুর্গাপুর আর রানীগঞ্জের ছবিটা আপনাদের দেখাই, কারণ সেখানে রাতভর বৃষ্টিতে জলমগ্ন বিস্তীর্ণ এলাকা, একাধিক বাড়ি জলের তলায়, গৃহবন্দী হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা, চিন্তায় ঘুম উড়েছে বাসিন্দাদের। বুধবার রাত থেকে লাগাতার বৃষ্টি, টানা বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুরের 29 নম্বর ওয়ার্ডের শ্রমিক পল্লী, বেনাচিতি 54 ফুট, দুর্গাপুর এনআইটি সহ অন্যান্য এলাকা। জলে ভাসছে গাড়ি, বাড়িতে জল ঢুকায় খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন বাসিন্দারা। বাপ রে, কত সাপ ঢুকে গেছিল ঘরে জানা, সারা রাত ঘুমাইনি, সারা রাত ঘুমাইনি, সাপ ঢুকে গেছে, বাচ্চাগুলোকে সব রাস্তা রোডে পার করে দিলাম, রাস্তা রোডে আছে, আর ভোটের সময় ভোট নিয়ে চলে যাবে, দুটো অটো দেবে, আপ দেবে, আর এই সময় বৃষ্টির সময় কেউ নাই, খুলে না কারখানার নেট লাগিয়ে দেয়, নেটে খুলে না, তখন আমাদের এই জলে আমাদের ঘর ডুবে যায়, আমাদের ছোট ছোট বাচ্চা আছে, আমরা নিয়ে কোথায় যাব, ঠিক আছে? আর তারপরে যত পার্টির লোক নিজেদের সময়ে নিজেদের সুযোগ সুবিধা বোঝে আসে, কিন্তু আমাদের সুযোগ সুবিধার সময় আসে না এরা। একেবারে বেহাল দুর্গাপুরের নিকাশি ব্যবস্থা। দুর্গাপুরে কার্নিভালের নামে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হরিণ লুটের মতো খরচা, অথচ সামান্য নাগরিক পরিষেবা দিতে এরা পারছে, সাধারণ মানুষ বঞ্চিত। নিচু জায়গার জন্য ওখানে জল জমবেই, বৃষ্টি না থামলে কিচ্ছু করা যাবে না, বৃষ্টি থেমে গেলেই জল আস্তে আস্তে নেমে যাবে। আজব সাফাই দুর্গাপুর নগর নিগমের। শুধু দুর্গাপুর নয়, জলমগ্ন রানীগঞ্জের একাংশ। এক রাতের বৃষ্টিতে জলে ডুবেছে 37 নম্বর ওয়ার্ডের যাদবপাড়া, একাধিক বাড়িতে ঢুকেছে জল, বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন অনেকে। বেহাল নিকাশি ব্যবস্থার জেরেই এই হাল বলে দাবি বাসিন্দাদের। হাল বেহাল হ্যাঁ, গায়ে বাচ্চা উচ্চা সব লেকার হামলোক ঘর ছোড় দিয়ে হ্যাঁ, ঘর কা স্থিতি আপ লোক দেখি রে হ্যাঁ, ये মোটামুটি 2-3 সাল সে ऐसा প্রবলেম হো রা হ্যাঁ। ये ড্রেন কো হাম লোক বলে থে অভি কুছ দিন পালে সফা করনে কে লিয়ে, ইসমে পুরা কচরা ভি ভর গিয়া 1-1.5 ফুট। একদিনের বৃষ্টিতেই বানভাসী দশা শিল্পাঞ্চলের, প্রশ্নের মুখে নাগরিক পরিষেবা। রমেন মজুমদার ও ব্রজ ব্যানার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা।